এমন কোন মাবুন আছেন কি কবরে যাব না, আছেন নাকি গোমা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, মসজিদে তোমাদের প্রতিদিন পাঁচবার ডাক হয়, কয়বার? ও সোনার মাহবুনরা আজান কানে শুনতে পান, শোনেন নাকি? কারা কারা শোনেন হাত বাড়ান তো দেখি। তাহলে আমাদেরকে আল্লাহ বধির করে নাই, কানে শুনতে পায় আজান। এই আজান শুনে যারা নামাজ পড়বে না, তারা বেদিন হয়ে মারা যাবে, ঠিক কিনা? তারা দিনের পথে নাই, তারা বেদিন। দিন মানে ইসলাম, দিনের পথে চলতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। আমাদের জীবনটা যদি আমরা কোরআন দিয়ে না গড়ি, তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে আমরা বেদিন হয়ে মারা যাব। আর বেদিন হয়ে যদি মারা যায়, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজিবু বিহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সরাসরি জাহান্নামী। ওয়াকুদুহান নাসু আলাইহি জারাতি উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের মধ্যে জ্বালা হবে মানুষার পাথর। কি মানুষার? এ দুনিয়ার মানুষ, আমরা মানুষের জাহান্নামের ভয় করি না, পাথর জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ পাক ওই যে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকুদুহান নাসু আল হিজরাতি উইদ্দাত লিল কাফিরিন, এই কথা জাহান্নামের কথা যখন এই পাথর যখন শুনেছে, জাহান্নামের ভয়তে পাথর শুধু কান্দে, পাথর শুধু কান্দে, মাবুদ আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি পাথর, আমি পাথরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই পাথর শুধু কান্দে জাহান্নামের ভয়তে, বলেন কার ভয়তে? কার ভয়তে? ও মা বোনেরা, আসুন আমরাও জাহান্নামের ভয়ে কান্দি। পৃথিবীতে দুইটা রাস্তা আছে, একটি রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটি রাস্তা দেখাইছে শয়তান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন, ওই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। শয়তান যে রাস্তা দেখাইছে, ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, বাম দিকে আছে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ডাইনের রাস্তায় চলবো না বামের রাস্তায় চলবো? কোন রাস্তায়? আমরা আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি আসসালাম, আমরা পড়েছি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি আসসালামের দোয়া পড়েছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি মুশরিকের কোনো গোলাম না, আমি যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শুধু তোমারই গোলাম। সুবহানাল্লাহ। বলেন কার গোলাম? আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম। কেমনে আল্লাহর গোলামি করবেন মা বোনেরা? পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন, না চাইতে হাত পালাম, না পাচাইতে চক্ষু পাইলাম, না চাইতে জীবনের সব কিছু পেয়ে গেলাম, কথা বলেন ঠিক না বেঠি? তুমি রহিম তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি জনু রাশির বুকে তুমি ঢেউ ঢেউ তলো সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসল ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু।
তুমি খালেক তুমি মালিক তোমার তো সবই অনুদান তুমি খাওয়াও তুমি পরাও তোমার তো সবই অনুদান তোমার নামে জিকির করে সাত জমিন আসমান আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 সুবহানাল্লাহ বলেন আমাদের খাওয়ান কে পরান কে রোগ হলে রোগের চিকিৎসা দেয় কে আল্লাহ পেট ব্যথা হইলে সূরা ফাতিহা সাতবার বিসমিল্লাহ সহ পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাইলে পেটের ব্যথা ভালো করে দেয় কে খেয়াল করুন আজকে আমরা এই লাইনে নাই লাইন হারা হয়ে গেছি ঠিক কি না লাইন সঠিক মতো ধরতে রাজি আছি তো বলেন আছি তো সোনার মা বোনরা খেয়াল করুন কান লাগান আমার নবীজি আমাদের সুন্দর একটি কোরআন আমাদের কাছে রেখে গেছেন সুবহানাল্লাহ এই দিনের নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছেন কেঁদেছেন কিনা বলেন কাদের জন্য কাঁদছে কার জন্য কাঁদছে আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন উম্মতেরা গো আমি তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম হে উম্মতেরা এই কোরআনটা তোমরা আঁকড়িয়ে ধরবে যদি দুনিয়াতে জিন্দা অবস্থায় কোরআন আঁকড়িয়ে ধরতে পারো আমি রাসূল তোমাদের মৌতের বিছানার পাশে থাকব যদি তোমরা এই কোরআনটা জিন্দা অবস্থায় তোমরা কোরআনটাকে আঁকড়িয়ে ধরতে পারো আমি রাসূল তোমাদের মৃত্যুর পরে তোমাদের কবরে শুয়ায়ে রাখবে ওই কবরে থাকবা বড় অসহায় হয়ে তোমাদের অসহায় হওয়া লাগবে না একদিকে কোরআন থাকবে আর একদিকে আমি রাসূল থাকব সোনার মা বোনরা খেয়াল করুন আমার নবী বলেছেন বা উম্মতেরা গো এই কোরআনটা যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো কলিজার মধ্যে করে রাখতে পারো আমি রাসূল বলে দিলাম 30,000 বছরের ফুলচি রাতের রাস্তা আমাবস্যের রাত্রে সে অন্ধকার চুলের চাইতেও চিকুন হেরার চাইতেও ধারালো 30,000 বছরের ফুলচির রাতের রাস্তা চোখের পলকে আমি রাসূল পার করে দিব হে আমার উম্মতেরা গো যদি এই কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো তোমাদের মিজানের পাল্লা এক পাল্লায় তোমাদের নেক আমল থাকবে আর এক পাল্লায় তোমাদের বদ আমল থাকবে আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম একদিন আমার আল্লাহর কাছে বলতেছেন মাবুদরে মিজানের পাল্লা আছে কি না আল্লাহ তাতে গাফিল মিজান আছে না এই মিজানের পাল্লা এই দুইটা পাল্লা দুইটি পাল্লা একটা হলো নেকির পাল্লা আর একটা হলো বদ আমলের পাল্লা একটা নেক আমলের পাল্লা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন আল্লাহ আমি জানি একটা পাল্লা নেকির আর একটি পাল্লা বদির মাবুদরে আমার মন চাই ওই দুইটা পাল্লা আমি একটু দেখতে চাই দুইটি পাল্লা আমি একটু দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন দাও চোখ দুইটা বন্ধ করো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটি বন্ধ করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দাউদ রে এইবার তোমার চক্ষু খোলো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটা খুলেই দেখতে পাইলেন তামাম পৃথিবী জুড়া দুইটি পাল্লা দুইটি পাল্লা তামাম পৃথিবী জুড়া দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেছেন দাউদ রে এই দুইটি পাল্লা দেখে তোমার চোখে পানি কেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন মাবু বুঝতে পারলাম মানলাম আপনার উম্মতেরা জীবনে গুনাহ করে বেশি ওই পাল্লা একটা ভরপুর হয়ে যাবে কিন্তু আপনার বান্দা নেকির কাজ করে কম ওই পাল্লাটা কেমনে ভরবে
ওই পাল্লাটা না ভরা পর্যন্ত তো আপনার একটি বান্দা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমি কাঁদতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দাউদ রে আমার বান্দা যখন একটি গুনাহ করে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতেবিনকে বলে দিই একটি গুনাহ লেখপা, আর আমার বান্দা যখন একটি নেকির কাজ করে আমার বান্দা একটি নেকির সঙ্গে আমি আল্লাহ দশটি নেকি যোগ করে দিই। কয়টি নেকি? কয়টি নেকি করবো না গুনাহ করবো? নেকির কাজ করবো না গুনার কাজ করবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করেন, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে জি কুরআন তেলাওয়াত করে সর্বক্ষণ আমি আল্লাহর জিকির করেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই উত্তম জিকির আমার বান্দা যখন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই আমার বান্দার উপরে, আমি আমার বান্দাকে আমি আল্লাহ এত নেকি আমি আল্লাহ দান করে দিই, ওই পাল্লাটা ভরপুর হয়ে যাই, চারিপাশ থেকে নেকিগুলো ঝরঝড় করে পড়তে থাকে, বলেন তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, আলো দিয়ে বাতাস দিয়া, আলো দিয়া বাতাস দিয়া বাসাও বান্দার প্রাণ, তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, মাটির দেহে রোহ দিয়ে, মাটির দেহে রোহ দিয়ে বাসাইছো বান্দার প্রাণ, তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। সুবহানাল্লাহ বলেন, আমাদের রহিমকে রহমান, দয়ালু, দয়ার সাগর যিনি আমার আল্লাহ, জাল্লি জালা লু সুন্দর ওর কেউ সুন্দর আমরা কেউ দেখতে পারি না, কথা বলেন ঠিক না বেঠি, কথা বলেন ঠিক না বেঠি, সুন্দরের চাইতেও, সুন্দরের চাইতেও মানব যদি এত সুন্দর হয় না জানি আমার আম্মা কত সুন্দর, ঠিক কিনা? গাছের ফল ফল এত সুন্দর যদি হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর, গাছের লাখ লক্ষ লক্ষ আসমানের তারকাগুলো যদি হয় এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই বলেন, কতই সুন্দর, তোমার কোরআনের বাণী যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর, তোমার কোরআন যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর, গাছের ফুলগুলি হয় এত সুন্দর, গাছের ফুলগুলি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন, খেয়াল
করে শোনা না গামা গাছের ফুলগুলি যদি আর হয় এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর হু আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব আমার আল্লাহ গায়বের মালিক 50 বছর হয়ে গেল আল্লাহকে সেজদা করেছি কোনো দিন দেখি নাই 70 বছর সেজদা করেছি আল্লাহরে দেখি নাই 40 বছর সেজদা করেছি আল্লাহরে কোনো দিন দেখি নাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ও ফেরেশতারা রে আমার বান্দা 70 বছর সেজদা করেছে আমার বান্দা আমারে কোনো দিন দেখি নাই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে আজরাইল পাঠায় দিব আমার বান্দার রুহ কবজ করে আনবে আর আমি আমার মুত্তাকি বান্দার সঙ্গে আমি আল্লাহ জান্নাতে দেখা করব আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর পরে একটা জায়গায় রেখে দিয়েছি একটা জায়গার নাম হলো ইল্লিন আর একটা জায়গার নাম হলো সিজ্জিন সিজ্জিন হলো শাস্তির জায়গা যেটার নাম হচ্ছে জাহান্নাম ইল্লিন হলো যেটা হচ্ছে জান্নাতের বাগান সেখানে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি সোনার মামুন্ডা কান্না গানে খেয়াল করে শুনুন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি রাসূল তোমাদের মওতার বিছানায় থাকব আমি রাসূল তোমাদের কবরে থাকব আমি রাসূল তোমাদের ফুসিরাতের ঘাটে থাকব আমি রাসূল তোমাদের মিজানের পাল্লায় থাকব মওতার বিছানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে ঠিক না বে ঠিক ঠিক কি না মওতের যন্ত্রণা মানে কঠিন যন্ত্রণা মওতের কষ্ট বড় কঠিন কষ্ট কেমন কষ্ট একটা জীবিত বকরি ধরিয়া ধারালো তরবারি দিয়ে যদি 100 তরবারি দিয়া যদি জবেহ করে তার চাইতে বেশি কষ্ট হয় মালাকুল মওত আজরাইল যখন একজন মানুষের রূহ কবজ করে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিং যায়কাতুল মওত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ঠিক না বেঠি ঠিক না বেঠি প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে প্রাণ যার আছে মৃত্যু তারই আছে প্রাণ যার আছে মৃত্যু তারই আছে রুহ কবজাই জানতা এমন করে জাকান্দানি করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে আজরাইল আমার অমুক বান্দার রুহ কবজ করে নিয়ে আসো কেমনে টের পাবে আল্লাহকে বলা লাগবে না আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তুবা গাছের নিচে হেপছিড়ে বসে আছে আমি বুখারী শরীফ পড়েছি আমি বুখারী শরীফ পড়েছি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তুবা গাছের নিচে হেপছিড়ে বসে আছেন আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ওইখানে নিয়ে গেলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহর নবী ইনার নাম হচ্ছে আজরাইল যিনি তুবা গাছের নিচে হেড ছিঁড়ে বসে আছে আজরাইলকে আপনি সালাম করুন আল্লাহর নবী আজরাইলকে সালাম দিয়েছেন আজরাইল উত্তর দেন নাই হেড ছিঁড়ে বসে আছে বড় চিন্তায় বসে আছে আল্লাহর নবী সালাম দিয়েছেন আজরাইল সালামের উত্তর দেন নাই সরাসরি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আজরাইল তুমি কি জানো তোমাকে কে সালাম দিয়েছে সালামের উত্তর দাও নাই কেন আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেই নবীর কথা বলে দিয়েছি ওয়ামা আরে সালেনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবী পৃথিবীতে না বানাইলে না পাঠাইলে আসমান জমিন আরশ কারজ করেছি লৌহ কলমে কিছুই বানাইতাম না যেই নবীকে সৃষ্টি না করলে কলম বানাইতাম না যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়াতে কিছুই বানাইতাম না সেই রাহমাতাল লিল আলামিন শ্রেষ্ঠ নবী তোমাকে সালাম জানাইছে আজরাইল রে তুমি সালামের উত্তরটা দাও আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার সোনার নবীকে সালাম জানাইছেন উত্তরটা দিয়েছেন আমার নবীর কথা শুনে আমার নবীকে হাত ধরে কুরসির মধ্যে বসায় দিয়েন বসায় দিয়েছেন আল্লাহর নবী মনের মধ্যে শুধু উম্মতের দরদী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন 24 ঘন্টা তোমার জন্য আমার জন্য আমার সোনা সোনার নবী কান্দেছেন। আজরাইলের কাছে বলতেছেন, ও আজরাইল, আমার উম্মতের রূহ তুমি কেমনে কবজ করবা, মানুষের রূহ তুমি কেমনে কবজ করো। আমি রাসূল একটু তোমার কাছে জানতে চাই, আজকে যখন তোমার দেখা পেয়েছি রে আজরাইল, আমার মনের কথাটুকু আজকে তোমার কাছে শুনবো। আজরাইল আমার নবীকে বলতে লাগলেন, বিবরণ করতে লাগলেন, হগো আল্লাহর নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভারী কাজ আমাকে দিয়েছেন, যেই কাজটা করতে যেয়ে জীবনে কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, আজকে আল্লাহর হুকুমে আপনার সাথে কথা বলতেছি। আপনার সাথে আমি কথা বলতেছি। আল্লাহর নবী গো, মানুষের রূহটা কেমনে কবজ করি? এই যে আমার মাথার উপরে বিশাল গাছটা দেখতেছেন, পৃথিবীতে যত প্রাণী আছে তত প্রাণীর নাম এই পাতার মধ্যে লেখা থাকবে। যেই পাতাটা হলুদ রঙের হয়ে যাবে, সবুজ পাতাটা হলুদ রঙের হয়ে যাবে, তার হায়াতটা শেষ হয়ে যাবে। আমার সামনে এই পাতাটা যখন পড়বে, সঙ্গে সঙ্গে সেই পাতাটা তুলে নিয়ে তার রূহটা কবজ করতে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে, আমি তোমার কাছে আরো প্রশ্ন করতে চাই, রূহটা কেমন তুমি কি কোনোদিন দেখছো? আজরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি যত প্রাণীর রূহ কবজ করেছি কোনোদিন রূহর চেহারাটা আমি কোনোদিন দেখি নাই। কেমনে টের পাও? বলে মুখের কাছে ইমানদার ব্যক্তি যদি হয়, ইমানদার ব্যক্তি যদি হয়, ওই ব্যক্তির মুমূর্ষ অবস্থায় আমি তার সামনে যাই। ইমানদার ব্যক্তি হলে তার সামনে যাই, বেঈমান হলো তার সামনে যায়। আজরাইল যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? ও আল্লাহর নবী আপনি শুনে রাখেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহর হুকুমে আমি আজকে আপনার সাথে কথা বলতেছি গো আল্লাহর নবী। বেঈমান যখন মৃত্যুবরণ করবে, বেঈমানদের সামনে আমি যখন 16 পাটি দাঁত, 8টি চোখ আমি নিয়ে যখন তার সামনে যাই, কালো কুটকুটে ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন যাই, তখন তার চোখ দুইটা উল্টাইয়া যায়। যায় কি যায় না? বলেন যায় কি যায় না? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া ছাড়িয়া, একদিন তো যাইবে রে পাখি উড়িয়া, ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, আজ রাইল তো থাকবে সামনে বসিয়া, আজ রাইল তো থাকবে সামনে বসিয়া বসিয়া, আজ রাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজ রাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া, পিপাসাতে যাবে কলিজা। এই যে মায়ার দুনিয়া কেউ কারোর আপন না, আল্লাহ ছাড়া কেউ তো আপন পাইবা না, আমার রাসূল ছাড়া কেউ তো আপন পাইবা না। আল্লাহর জিকির করিয়া আল্লাহর কুরআন পড়িয়া জবান রাখ ভিজাইয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে সরিয়া সরিয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে। আলেম গণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া, নামাজ রোজা লাউরে সাথী বানাইয়া বানাইয়া, নামাজ রোজা লাউরে সাথী বানাইয়া,
আল্লাহ রে কোরআনে ফেল, আল্লাহ রে কোরআনে ছাড়িয়া কবরতে যাইও না, নামাজি রোজা ছাড়িয়া কবরতে যাইও না, জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না, জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না, যাইও না। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? আলেমগণকে ধরবেন, এলেম কালাম শিক্ষা নেবেন, আল্লাহর কোরআন ছেড়ে কবরে যায়েন না, আল্লাহর জিকির করে জবানটা ভিজায় রাখেন, মৃত্যু কষ্ট পালাইয়া যাবে। ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? সোনার বাবন না খেয়াল করুন, আজরাইল আলাইহিস সালাম বলবে, বেঈমান যারা আমি তাদের সামনে যাব, তারা ভয়ে চক্ষু দুইটা উল্টায়া যাবে, সঙ্গে সঙ্গে তাদের কলিজাটা পানি পানি করতে করতে ফাটিয়া যাবে, এমন সময় আমি দেখব শয়তান ওদের বাম পাশ থেকে আসবে প্রসাব নিয়া, কি নিয়া, কি নিয়া, প্রসাব নিয়ে আসবে। এ সোনার মা বোনরা, বন্ধু স্থাপন করবেন কার সাথে? দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার হবে কিয়ামত। ঠিক না বেঠি? দুনিয়ায় যার সাথে যার মহব্বত হবে, মৃত্যুর বিছানায় তাকে আপনি পেয়ে যাবেন। আপনার বন্ধু স্থাপন করেছেন বেনামাজির সাথে, মৃত্যুর সময় শয়তান আপনার ওই মানুষটার রূপ ধরে আপনার পাশে আসবে প্রসব করে নিয়ে, আপনি ওই শয়তানের প্রসব খাইয়া বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? খেয়াল করে শুনুন, আজরাইল ডাইরেক্ট বলেছেন আমার নবীজির কাছে, ও আল্লাহর নবী, বেঈমান যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেঈমানদার বেনামাজির সাথে চলাফেরা করেছে, বন্ধু স্থাপন ছিল, ওরা ইহুদির সাথে আমাদের মহব্বত ছিল, মৃত্যুর সময় আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওরা হুশ হারাইয়া যাবে, ওদের কালেমা জবানে আসবে না, ওদের আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ উল্টেয়া যাবে, সাথে সাথে পিপাসায়তে কলিজাতে ফাটিয়া যাবে। ওই যে বেনামাজি সুদখুরের সঙ্গে চলাফেরা করেছে, এখন মৃত্যুর বিছানায় কে তার পাশে থাকবে? ওই ব্যক্তির রূপ ধরে শয়তান আসবে, পানির 180 পানি নিয়ে আসবে, ওই মুমূর্ষু ব্যক্তিকে ডাক দিয়া বলবে, এই দেখো তুমি আমার সঙ্গে সারা জীবন চলেছিলে, মহব্বত করেছিলে, তুমি আমার বান্ধবী, আমি তোমার বান্ধবী, তোমার আমার কত মিল ছিল, মৌতের বিছানায় তোমার কি পিপাসা লাগছে? বলে হ্যাঁ, কলিজাটা ফেটে যায়, এই দেখো তোমার জন্য আমি পানি আনছি, এই পানিটুকু তুমি খাও। মুমূর্ষু ব্যক্তি পানি খাইতে চাইবে, শয়তান ডাক দিয়া বলবে, আমার শর্ত আছে, শর্তটা একটু মানো, তারপরে পানি দি। আমার আল্লাহ বলেছেন, ও মুমিনরা, পাঁচ ওয়াক্ত নামাজ ধৈর্যের সাথে পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কার কথা? কিসের কথা? কোরআনে আছে না? কোরআনে আছে না? হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা কোরআন বলেন, মুসলমান হইয়াই আমরা, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। কথা বলেন ঠিক না বেটি? চোখ আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, কত লেখাপড়া করাইতেছি সন্তানদের, শুধু জেনারেল লাইনি, মাদ্রাসায় পড়ান, কোরআনের জ্ঞান অর্জন করান, ঠিক কি না? ঠিক না বেঠি? দুনিয়া কামাই করে কোনো লাভ নাই, আছে, দুনিয়া কামাই করে লাভ আছে, দুনিয়াতে শুধু খায় আর বাহাদুরি করি, কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়াতে খায় আর শুধু বাহাদুরি করি, কত টাকা পয়সা, বাড়ি গাড়ি, যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি, আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়া, একটু বলতে হবে, শেষে বুঝলাম এই দুনিয়ায়,
হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঠিক না বেঠি কথা বলেন ঠিক না? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানা ছিল না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে বলেন সবাই রেখে আমায়, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনা, সুবহানাল্লাহ বলেন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, মাগো সেই নবীজির দিদার পেতে, মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন, ঠিক না বেটি? ঠিক না?